অনেক সময় দেখা যায় আমাদের কিছু ইনফরমেশন পাঠাইতে হয় অন্য জায়গায়, তো এখন ওই ইনফরমেশনটা যদি লিক হয়ে যায় বা অন্য কাউকে যদি ফরওয়ার্ড করে দেওয়া হয়, তবে এটা ঝামেলা তৈরি হইতে পারে। সাপোজ যদি আপনারা একটা এক্সাম্পল নেন, সাপোজ কোনো জায়গায় যদি পরীক্ষা হইব, ওইখানে যদি কেউ ইমেলের মাধ্যমে প্রশ্নটা পাঠিয়ে দেয়, এখন কেউ যদি ঠিক সেম প্রশ্নটাই সময় হওয়ার আগে অন্য কাউকে ফরওয়ার্ড করে দেয়, তবে কিন্তু ঝামেলা। এরকম যখন কিছু ইনফরমেশন বা ডাটা ট্রান্সফার করা হইব, তখন যদি এরকম ফরওয়ার্ড বা প্রিন্ট করে দেওয়া হয়, তখন দেখা যাবে যে বিভিন্ন ধরনের সমস্যা হইতে পারে, এটা আপনারাও জানেন। তো ওইরকম সময় আমাদের একটা অপশন দরকার হয়, যাতে আমরা যেই প্রশ্নটা পাঠাইছি ওইটা যাতে অন্য কেউর কাছে পৌঁছাতে না পারে, বা পৌঁছালেও সে যাতে ওইটা অ্যাক্সেস করতে না পারে। মানে আমি বলতে চাইতেছি যে আমরা কোনো একটা ডাটা বা কোনো একটা ইনফরমেশন এমন একজনকে পাস করলাম, শুধুমাত্র সেই দেখতে পারবে, আর কেউ দেখতে পারবে না, এমনকি সে ওইটা ডাউনলোডও করতে পারবে না, প্রিন্টও করতে পারবে না, অন্য কাউকে ফরওয়ার্ডও করতে পারবে না। তো এরকম একটা অপশন আছে আমাদের জিমেলের মধ্যে, ওইটা আপনারা চাইলে ইউজ করতে পারেন। অনেক সময় দেখা যায় আমাদের পার্সোনাল যদি কোনো ডাটা আমরা শেয়ার করতে চাই, এবং আমরা চাই যে যাকে আমরা শেয়ার করছি শুধুমাত্র তার কাছে যাতে অ্যাক্সেসটা থাকে, অন্য কারো কাছে যাতে অ্যাক্সেসটা না থাকে, তো তখন আমরা এই ধরনের অপশন ইউজ করতে পারি। তো এটা আমি এক্সাম দিয়ে একটা উদাহরণ দিলাম, যাতে আপনারা বুঝতে পারেন যে এটা কোথায় ইউজ করা হয়। তো আপনাদেরও যদি এরকম একটা অপশনের দরকার হয়, তো আজকের ভিডিওটা পুরোটা দেখবেন, স্কিপ করবেন না। তো দেখতে পারবেন যখন আপনার কোনো পার্সোনাল ডাটা ইমেলের মাধ্যমে বা জিমেলের মাধ্যমে যাই বলুন না কেন শেয়ার করেন, তবে দেখতে পারবেন ওইটা বেশি সিকিউর থাকবে। নর্মাল আপনারা যদি কোনো জায়গায় ওই ইমেলের মাধ্যমেই যদি ডাটা শেয়ার করেন বা ইনফরমেশন শেয়ার করেন, কীভাবে আপনারা এই ধরনের অপশনটা ইউজ করতে পারবেন তার জন্য আপনারা সবাই জানেন, আমার রেগুলারের কাজ, যে আমি ডিভাইস নিয়ে এসেছি, স্ক্রিন রেকর্ডিং অন করলাম, তারপর আপনারা সবাই জানেন, আমি এখান দিয়ে শেয়ারও করে দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, প্লাস আমারও যাতে বোঝাইতে সুবিধা হয়। তো এখানে আপনারা দেখতে পেতেছেন আমি জিমেলটা সামনেই রাখছি, জিমেল আপনারা ট্যাপ করবেন, আপনারা কম্পোজে ট্যাপ করবেন, কম্পোজে ট্যাপ করার পর তারপর সাপোজ এখানে আমি একটা জিমেল আইডি দিয়ে দিতেছি, যেটা পাঠাতে চাইতেছি আমি যে কোনো একটা মেসেজ। তো আপনারা এভাবে দিয়ে দিবেন যে আপনারা কাকে মেসেজ পাঠাতে চাইতেছেন বা কার সাথে ইনফরমেশন বা ডাটাটা শেয়ার করতে চাইতেছেন। তো আমি একটা ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিছি, আপনাদেরও দেওয়া হয়ে গেলে আপনারা সিম্পলি সাবজেক্ট কম্পোজ ইমেল এগুলো করে দিবেন। তো আমি সিম্পলি একটা লিখে দিলাম যে সাবস্ক্রাইব সাবজেক্টের নাম, আর এখানে লিখে দিলাম লাইক। তো আপনারা যে কোনো অ্যাটাচমেন্ট, যে কোনো ফাইল, যে কোনো ধরনের জিনিস এখানে শেয়ার করতে পারেন, ডাটা হইতে পারে, ইনফরমেশন হইতে পারে। তো আমি এটা জাস্ট আপনাদের দেখাইতেছি যে আপনার অপশনটা কীভাবে ইউজ করবেন, ভিতরে কী কী থাকবে এটা আপনাদের ওপর ডিপেন্ড করে। আপনারা এখানে ছবিও শেয়ার করতে পারবেন, যে কোনো ভিডিও শেয়ার করতে পারবেন, তবে অবশ্যই ছবি আর ভিডিও যখন শেয়ার করবেন তখন একটা সাইজের লিমিট আছে, যে এতটুক সাইজের উপর আপনারা ছবি বা ভিডিও শেয়ার করতে পারবেন না। তখন আপনারা কী করতে পারেন, গুগল ড্রাইভ আছে, ওইখানে আপনারা আপলোড করে লিঙ্কটা শেয়ার করে দিতে পারেন, আপনাদের ইচ্ছা। তো এইভাবে লেখা শেষ, এখন যেই অপশনটা মানে মেইন ওইটি দেখাইতেছি, এখানে আপনারা উপরে থ্রি ডট দেখতে পাইতেছেন, এখানে একটা ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে আপনার তিন নাম্বার একটা অপশন দেখতে পাইতেছেন, কনফিডেন্সিয়াল মোড, তো এখানে একটা ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর আপনার প্রথমে একটা অপশন লেখা দেখতে পাইতেছেন যে এই মোডটা যে আপনারা অন করতেছেন এটা কতদিনের মধ্যে এক্সপায়ার হয়ে যাবে, বা ওই যে মেসেজটা আছে ওইটা কতদিন পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে। তো এখানে আপনারা সেট করে দিতে পারেন ওয়ান ডে, ওয়ান উইক, ওয়ান মান্থ, আপনাদের ইচ্ছা। আমি ওয়ান ডে সেট করে দিলাম, মানে যখন আমি পাঠাবো তখন থেকে একদিন পর্যন্ত ওই মেসেজটা অ্যাভেলেবেল থাকবে, তারপর এটা আর কেউ অ্যাক্সেস করতে পারবে না, যাকে আমি পাঠাইছি সেও অ্যাক্সেস করতে পারবে না। এরকম করে আপনারা এক্সপায়ার ডেট এখানে সেট করে দিবেন। তারপর এখন বলতেছে যে এটা কি কোনো পাসওয়ার্ড দরকার কি না, তো আমি স্ট্যান্ডার্ড দিয়ে রাখলাম, আপনি চাইলে SMS পাসওয়ার্ডও দিয়ে রাখতে পারেন আপনাদের ইচ্ছা। তারপর এখানে সেভ করে দিলাম, তারপর এখন আমি কি করব, মেসেজটা বা এই মেলটা আমি সেন্ড করে দিব। তো দেখা যাবে যে যাকে আমি সেন্ড করছি তার মধ্যে এটা চলে যাবে। তো আমি সেন্ড অপশনে ট্যাপ করে দেখতেছি, তো এখানে আপনারা দেখতে পাইতেছেন এটা চলে গেছে। এই মেলটার যে অ্যাক্সেস ওটা আমি সেট করে রাখছি একদিনের। এখন যদি আমি চাই যে আমি ভুল মানুষকে পাঠিয়ে দিছি বা যাকে দেওয়ার দরকার ছিল সে এখন অ্যাভেলেবেল নাই, একদিনের মধ্যে সে অ্যাভেলেবেল থাকবে না বা ফ্রি থাকবে না, তখন আমার দরকার যে এই অ্যাক্সেসটা রিমুভ করার। তো এখানে যদি আমি সিম্পলি রিমুভ অ্যাক্সেসে ট্যাপ করে দিই, তবে দেখতে পারবো যে যাকে আমি মেসেজটা পাঠাইছি মানে ইমেলটা সে আর অ্যাক্সেস করতে পারবে না। তো এভাবে আপনার চাইলে কনফিডেন্সিয়াল মোড যে কোনো ইমেলের মধ্যে ইউজ করতে পারেন, তবে দেখা যাবে যে আপনাদের যে ডেটা বা ইনফরমেশন আছে সবগুলোর প্রাইভেসি বজায় থাকবে। তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কি এই অপশনটা আগে থেকে জানতেন কিনা, বা কখনো ইউজ করছেন কিনা, বা এই ধরনের অপশন আপনাদের কখনো দরকার পড়ে কিনা। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে যাবেন, ভালো না লাগলে ডিসলাইক করে দেবেন, আপনাদের ফিডব্যাক জানাবেন, তার সাথে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই বছরের মধ্যে 1 লাখের ফ্যামিলি কমপ্লিট করতে হবে, ফেসবুকের পেজটাও চাইলে ফলো করতে পারেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। এটাই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ।